রাজ্যের কমলপুর এলাকার একটা উপজাতি রমণী, তার সবচেয়ে প্রিয়, তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার জন্ম দেওয়া সন্তানকে অভাবের তাড়নায় টাকার বিনিময়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। বিজেপি সরকার 18 সালে আসার পর এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। সুশাসনের নামে ফেজ টু চলছে মানিক শাহর নেতৃত্বে, সন্তান বিক্রি অব্যাহত আছে। প্রশাসন এই সন্তান উদ্ধার করেছেন, মা তার সন্তানকে বিক্রি করে। এই রেস কাটতে না কাটতে অভাবের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় নিজের সবচেয়ে প্রিয় সন্তান, বিশেষভাবে যে তার কন্যা সন্তান সক্ষম, এই কন্যা সন্তান স্ত্রীকে নিয়ে মাথার উপরে সেই খাবারের খালি থালটা রেখে বিষ পান করে আত্মহত্যা করেছে। এই ছবি আগে আমরা দেখতাম মহারাষ্ট্রের বিদর্ভে, এই ছবি দেখতাম আমরা আগে বিহারে, এখন এই ছবি ত্রিপুরার গ্রামে, ত্রিপুরার শহরে ছবি তৈরি হচ্ছে। মেলাগড় পৌরসভার অধীনে ঠাকুরপাড়ায় এই ছবি, তিনজন বাবা মেয়ে এবং স্ত্রী একসঙ্গে রাতের বেলায় বিষ পান করে আত্মহত্যা করেছে। জীবন যন্ত্রণায়, অভাবের তাড়নায়, ওষুধ নেই, স্ত্রী অসুস্থ, মেয়ে অসুস্থ, ওষুধ আনতে পারছেন না, খাবার নেই ঘরে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশাসনের ফেজ টু করছেন, আমার আপনার টাকাই, ট্যাক্সের টাকাই উৎসব করে, জলসা করে, বক্তৃতা করেন, নিজের ছবি প্রচার করে সুশাসনের প্রচার করছেন। এই দুঃশাসনের কথা মানুষকে মনে করিয়ে দিতে, এই আত্মহত্যার ঘটনা দ্রুত বন্ধ করার জন্য সুশাসনের যারা সরকার চালাচ্ছেন তাদেরকে ঘুম ভাঙানোর জন্য রাজপথে দাঁড়িয়ে, সুশাসনের যারা পোস্টার ছবি সেটে পোস্টার করে প্রচার করেছেন তাদের ছবি পোস্টার পুড়িয়ে, আমরা তাদেরকে জানান দিতে চাই, আমাদের রাজ্যে মানুষ টাকার অভাবে, খাবার অভাবে আত্মহত্যা করে, তা বন্ধ করতে হবে, সন্তান বিক্রি বন্ধ করতে হবে, নেশার বাণিজ্য বন্ধ করে সরকার যেন ন্যূনতম মানুষের দায়িত্ব নেয়। এই কথা বলার জন্য এসএফআই, ইএসইউ, ইউআইএফআই, টিওএফ, আমরা 4টা ছাত্র যুব সংগঠন তাৎক্ষণিকভাবে মেলাগড়ের ঘটনার জানার সঙ্গে